হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ট্রিপলি অ্যাফেয়ার্স। কেমন আছেন সবাই? আশা করছি বেশ ভালোই আছেন। বাংলাদেশের পাওয়ার সেক্টর সম্পর্কে ধারাবাহিক আলোচনায় আজকে আমরা দেখব বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি লিমিটেড BCPCL সম্পর্কে, অর্থাৎ আমরা পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র নামে এই প্রতিষ্ঠানকে আসলে সবাই চিনি। ভিউয়ার্স, গত ভিডিওতে আমরা একটা প্রতিষ্ঠান নিয়ে আলোচনা করেছিলাম নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড NWPGCL নিয়ে। আপনারা চাইলে দেখে আসতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। ভিউয়ার্স, NWPGCL পাওয়ার প্রোডিউসার কোম্পানি হিসেবে মোটামুটি বেশ ভালোই কোম্পানি, কিন্তু কোল বেসড মেগা প্রজেক্ট ইনস্টল করার জন্য যে পরিমাণ অর্থ দরকার, যে পরিমাণ ফিনান্সিয়ালি সাউন্ড হওয়ার দরকার, ততটাও না। সো তারা একটা সলিউশন বের করে জয়েন্ট ভেঞ্চার করে এই মেগা প্রজেক্টটা ইনস্টল করার জন্য। এই কাজের জন্য NWPGCL একটা চুক্তি স্বাক্ষর করে যৌথভাবে, সেটা হলো চায়না একটা কোম্পানির সাথে, CMC অর্থাৎ চায়না ন্যাশনাল মেশিনারি ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট কর্পোরেশন CMC। পায়রাতে 1320 মেগাওয়াটের থার্মাল পাওয়ার প্ল্যান্টটা ইনস্টল করার জন্য, এবং এই কোম্পানির মালিকানা বাংলাদেশের NWPGCL এবং চায়নার CMC এর মধ্যে সমান। ভিউয়ার্স, পায়রা 1320 মেগাওয়াট থার্মাল পাওয়ার প্ল্যান্ট প্রজেক্ট ইনস্টল করার মাধ্যমে বাংলাদেশ বিশ্বের 13তম দেশ হিসাবে আল্ট্রা সুপার ক্রিটিক্যাল টেকনোলজির দেশে প্রবেশ করলো। ভিউয়ার্স, যেহেতু BCPCL একটা কোল বেসড পাওয়ার প্ল্যান্ট, সুতরাং এখানে পরিবেশের ক্ষতি হওয়ার একটা সম্ভাবনা থেকেই যায়। যেহেতু এখানে কয়লাকে পোড়ানো হয় এবং কয়লা পোড়ালে অনেক ধরনের অ্যাশ বা ছাই এবং বিভিন্ন ধরনের গ্যাসও তৈরি হয়, যেটা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। পরিবেশের উপর এই বিরূপ প্রভাব যাতে কিছুটা কমানো যায়, তার জন্য BCPCL অবশ্যই প্রতিশ্রুতিবদ্ধ এবং এর জন্য তারা কিছু ব্যবস্থাও নিয়েছে। যেমন এখানে তারা পরিবেশ বান্ধব ক্লিন কোল টেকনোলজি ব্যবহার করছে পায়রা 1320 মেগাওয়াট থার্মাল পাওয়ার প্ল্যান্টের জন্য। এছাড়াও এই পাওয়ার প্ল্যান্টে তারা ব্যবহার করছে আল্ট্রা সুপার ক্রিটিক্যাল টেকনোলজি, যেটার মাধ্যমে আসলে খুব কম পরিমাণে ফুয়েল ইউজ করে, অর্থাৎ খুব কম পরিমাণে কয়লা পুড়িয়ে টার্গেটেড পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। এছাড়াও কোল বেসড পাওয়ার প্ল্যান্টে কয়লা পোড়ানোর ফলে যে পরিমাণ সালফার ইমিশন হয়, সেই সালফারের ইমিশনটা কমানোর জন্য তারা FGD টেকনোলজি ইনস্টল করেছে, অর্থাৎ ফ্লু গ্যাস ডিসালফারাইজেশনের একটা টেকনোলজি তারা ইনস্টল করেছে। এছাড়া কয়লা পোড়ানোর ফলে যে অ্যাশ উৎপন্ন হয় এবং অ্যাশ বাতাসের সাথে মিশে পরিবেশের ক্ষতি করে, সেই অ্যাশের যে ইমিশন সেটাকেও কমানোর জন্য এই পাওয়ার প্ল্যান্টে ইলেকট্রোস্ট্যাটিক প্রিসিপিটেটর ESP একটা টেকনোলজি ইউজ করা হয়েছে। পাশাপাশি পরিবেশের সৌন্দর্য রক্ষার্থে এবং পরিবেশের ক্ষতি কমাতে প্লান্টের যে সাইড, প্লান্টের আশেপাশে, এই পাওয়ার প্লান্টের আশেপাশে গাছ লাগানো এবং সবুজায়ন করার একটা পরিকল্পনা তারা নিয়েছে। ভিউয়ার্স, এখন আমরা এই পাওয়ার প্লান্ট সম্পর্কে কিছু তথ্য জানব। যেমন এই প্রতিষ্ঠানের কন্ট্রাক্ট সাইন হয়েছিল 2016 সালে, এবং এই প্রজেক্ট শেষ করতে, অর্থাৎ টোটাল পাওয়ার প্লান্টের যে কস্ট, সেটা হয়েছে $2.48 বিলিয়ন, এবং এই পরিমাণ অর্থ দিয়ে সহযোগিতা করেছে চায়না এক্সিম ব্যাংক। এই প্লান্টের ক্যাপাসিটি 1320 মেগাওয়াটের, অর্থাৎ 660 মেগাওয়াটের দুইটা ইউনিট, এবং এখানে যে টেকনোলজি ইউজ করা হয় সেটা হলো আল্ট্রা সুপার ক্রিটিক্যাল টেকনোলজি, যেটাতে আসলে খুব কম ফুয়েল ব্যবহার করে पर्याप्त परिमाण विद्युत पाওয়া যায় এবং এর টারবাইনের হিট রেট হলো 7522 কিলো জুল পার কিলোওয়াট আওয়ার অর্থাৎ প্রতি ইউনিট এনার্জির জন্য 7522 কিলো জুল তাপ। ভিউয়ার্স এই পাওয়ার প্ল্যান্টে विद्युत उत्पादन करार जन्य जे फ्यूल यूज करा हय सेटा हलो साबबिटुमिनास और बिटुमिनास कोल अर्थात कयला जेटा आमदानी करा हय इंडोनेशिया थेके सम्पूर्णटाई। इयर्स एई प्रतिष्ठानटिर प्रथम यूनिट वाणिज्यिकभावे अपारेशन शुरू करे 15 मे 2020 साले एबं द्वितीय यूनिटटा अपारेशन शुरू करे 8 डिसेम्बर 2020 साले एबं एर दुइटा यूनिट मिले एर मोट कैपासिटी 1320 मेगावाट। এই প্রতিষ্ঠানের বর্তমানে কিছু প্রজেক্ট ডেভেলপমেন্টের কাজ চলছে সেটা হলো পায়রা 1320 মেগাওয়াট থার্মাল পাওয়ার প্ল্যান্টের সেকেন্ড ফেজের ডেভেলপমেন্টের কাজ এবং পায়রা গোপালগঞ্জ আমিনবাজার 400 কেভি ডাবল সার্কিট ট্রান্সমিশন লাইন প্রজেক্ট এটারও সেকেন্ড ফেজের কাজ চলছে। সবাইকে অনেক ধন্যবাদ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য। পাওয়ার সেক্টর সম্পর্কে আরো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনি তার নোটিফিকেশন পেয়ে যান। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।